রহমতুল্লাহি ওবরকাতহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই বোনেরা, দার্সে হাদিসের এই প্রোগ্রামে আমরা ছোট্ট একটি বিরতিতে চলে গিয়েছিলাম। বিরতির পূর্বে আপনারা বিভিন্ন ভাই এবং বোন বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আমার সম্মানিত অতিথি অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমার সম্মানিত অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমরা যা বিষয় সম্পর্কে আলোচনা আমরা শুরু করেছিলাম, আমার সম্মানিত অতিথি শুরু করেছিলেন, সে বিষয় সম্পর্কে একটু টাচ করার জন্য আমি সাহেবকে অনুরোধ করব। জি, তো আমরা আজকে এবং বিগত সপ্তাহে আলোচনা যেটা করছিলাম বিবাহ, বিবাহের উপকারিতা সম্পর্কে, এখন আমি মেইন আমার আসল উদ্দেশ্য লাগে এই বিবাহর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা খেনে ই শান্তি পাইয়ার না কোনো আমরা সমস্যা হইলো, এই সমস্যার সাইডটা আলোচনা করা বিষয় উদ্দেশ্য আছে। তো এইখানে আমাদের প্রথম নম্বর একটা জিনিস আমরা করি কি, তা অনেকেও টাইম মতো আমার ছেলে বা মেয়েরা আমরা বিয়া করাই না, বা ছেলে মেয়েরাও টাইম মতো অনেকে বিয়া শাদি করে না, একটু বেশি লেট হয়ে যায় কি, এটা একটা প্রবলেম, একটা বড় প্রবলেম। এবং আমরা হাদিস আনছিলাম কত নবী করিম ফরমাইছিলা যে তিনটা জিনিসে মোটেও লেট করতে নাই, হত আলি তাকে রওয়ায়ত, এর মাঝে জানাজা হাজিরি গেলে কি আর লেট করতে নাই, নমাজের টাইমে রেখে ফড়িলতাম, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তার বিবাহ দেওয়ার দিয়ে ফড়িলতাম, ব্যবস্থা করতাম। বরং আব্দুর রহমান মিল জজি রহমতুল্লাহ আলাই এলাকা আরো একটা মেলাইছিলা, যেমন তোবা গুণ হয়ে গেলে তোবা হরিতাম লেট করতাম না, ঋণ হয়ে গেলে এটা চেষ্টা করতাম, ওগুলো তাই লোক অ্যাড করছেন, তো এই হিসাবে এটা লেট করতাম না। আমরা যেন লেট করি একটা চিন্তা করেছি আমরা কি তাহলে লেট করা হয়, তো আমি আমার ইয়ের থাকি পাইছি অভিজ্ঞতা যেটা পাইছি আমার ইয়ের থাকি এক্সপিরিয়েন্স থাকি লেট করার বিভিন্ন রিজন। একটা হইলো গিয়া যে কালচার অন্য জায়গা তোলা হয়ে গেছে কি, যে বিশ পঁচিশ বছরের আগ পর্যন্ত পঁচিশ ত্রিশ না পর্যন্ত যেমন বিয়া চিন্তাও করা যায় না, তেমন এই সমাজ ওলাও চলিয়ে যায় একটা তাকলিদান। কোনো সময় আমরা করি কিতা যে অন্যান্য দুনিয়ার মানুষের বেসাইয়া অন্যান্য ধর্মের মানুষের বেসাইয়া হেরা লেট করে বসে আমরা উত্তরারে ফলো করি আমরা লেট করিলে, এটা একটা রিজন। কোনো সময় আমরা করি কিতা যে সেও একটা টার্গেট পেয়ে বুঝাচ্ছি যে ও জায়গাত আমার সাথে হইত, হয়তো কোনো কারণে আমি আমার থাকি আমার যে কুফু বা আমার যে টেটাস আমার যে লেভেলে থাকি বেশি উচ্চ জায়গা লাগে সামনে থেকে বুঝাচ্ছি ডিম থেকে বুঝাচ্ছি, তার কারণে এই জায়গা আমি ওরও না আর আমি বিয়ে সাথে আর না, এটা একটা রিজন। এটা খে আরও কিছু হয় কিতা যে সেও ফড়া বা বড় সাহারির লাগি বড় কেরিয়ার বানাইবার লাগি, যে আমার পড়ালেখা শেষ হোক আমি বড় একটা আমার লাইফের একটা কেরিয়ার বানাইলাই, জব কেউ আবার জব লাগি বা একটা জব বানাইলাই জব করিলাই, কেউ আবার পয়সা বানাইলাই, এই ধরনের নানান ধরনের স্বপ্নের পিছনে পড়িয়া লেট করা হয়। কিন্তু সত্যিকার অর্থে আমি যে আমরা যে এই পর্যন্ত আলোচনাটা করলাম খুব আসাই সেও হয় বলে আমার নিজের ভয় দাঁড়াই, আমার প্রশ্ন হইলো তুমি এবার দাঁড়িয়ে থাকিতা বহুত আগে তো ১৮ মাস আগে তুমি দাঁড়ানি খিলখিলাই, এখন ১৮ বছর ২৫ বছর হয়ে গেলে তুমি ফাও দাঁড়ানি খেলে নানি নিজের ভাই দাঁড়ানি খেলে নানি কোনো, হ্যাঁ মানে মতলব ওখানে কি পয়সা অর্থনৈতিকভাবে দাঁড়ানি, আচ্ছা ঠিক আছে। যদি আমরা কোরআন বিশ্বাস করি তা আল্লাহ কিতা করছেন, যদি আমার উদ্দেশ্য থাকে গুণাত থাকি বাসা আর আমি গরিবও ইয়ার সাথে করিলে আল্লাহ কিতা করছেন ইউগনি হিমুল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি ধনী বানিয়ে ব্যবস্থা করবার। ঈদের দেশে আমরা আসি, যদি শাদী করা হয় তো মাশাল্লাহ আপনি যদি গরিবও হইন ঈদ দেশে কিছু বেনিফিট এক্সট্রা পাওয়ার সুযোগ বাড়িব আপনার, যেটা হয়তো আপনি সিঙ্গুল তাহলে না বাইরা না, এই দেশটাকে তো আরব কেলিয়ে আমরা বুঝি আল্লাহ যেটা কইছেন ইউগনিহিমুল্লার বাস্তবায়ন হইতে হইলে সাদের বিকল্প নাই। সেখানে আপনি ই আন্দু একটা ইয়ের ঘুরে ইয়ে করিয়া আমি লেট খেনে করবা, এই জিনিসটা লেট করবার নাই, সময় যখন হয়ে গেছে কি। তাছাড়া আমরা আলোচনা করছিলাম যে অনেক সময় তো ইলে পর্যায়ে হয়ে যায় কি যে লেট হওয়ার খালি গুণা করিয়ার খালি গুণা করিয়ার খালি গুণা মাদিম বল ইয়ার খালি গুণা মাদিম বল ইয়ার লাইফ শেষ হয়ে গেল কি, যে সময় আমার হয়তো যে স্বাদীর মাধ্যমে যে স্বাদ এবং উপভোগ যেটা করতাম আমাদের উপভোগের সময় শেষ হয়ে গেল কি, পেটের ভোগের সময় যদি আমি খাইলাম না পেটের ভোগের সময় শেষ হয়ে গেল কি, বেমারদার হয়ে গেল কি, এই সময় করি হয়তো স্বাদীর যে আসল শান্তি পাইবার যে জিনিসটা এটা আমি আগে লস করে লিছি, আমি শান্তি পাইব কীভাবে, এটা একটা রিজন আমরা অনেক সময় লেট করি। এছাড়া লেট করা হয় কোনো সময় কিছু প্রেশার ইজবার বা ইকরাহ যেটা আমরা আর ভিতরে হই, যেমন হরো কা ফ্যামিলির পক্ষে তো চাপ দেওয়ার মধ্যে স্বাদী করো আর তার খেলার কেন ইতার রিজনে গিয়ে অনেক সময় ছেলে বা মেয়েরও লেট হয় লেট হয়ে যায় কি। এছাড়াও আরেকটা কিছু আছে বর্তমানে অনেক ছেলেরা বিবাহ করতে চায় এত চূড়ান্ত পর্যায়ের মহল দাবি করা হয়, বিশেষ করে আমরা দেখি যে সমস্ত কিছু ছেলে হল আইসেন স্টুডেন্ট বিষয় মনে হরক আইসেন বা হয়তো ইল্লিগেল আল্লাহ ইল্লিগেল কিছু বেরতাম নি, অথচ আমি খুঁজতাম যে দিলে এটা চিন্তা করতাম কথাও যে আমরা এদেশে যারা লিগেল হয়েছি আল্লাহকে বাস্তে আমি আমার ফিসনের জিন্দগি আমি ইয়াদ করি, যেন আমি হয়তো এক সময় ইল্লিগেল আসলাম আমি আইয়া হয়তো এদেশে ফয়লাও লিগেল বলছিলাম না, এদেশে যারা বনবরাব তারা ভিন্ন বাকি মুরব্বী পর্যায়ে যে বা যারা ওই ইনটেন এক সময় দেশ থেকে ইয়া একটা পর্যায়ে গিয়ে হয়তো স্কুল ফুটছেন, এর লাগে ইলিগালরে আমরা যেভাবে আমরা ওনার সময় দুর্বল মনে করি বা বেসরি আমরা খাম দেওয়ার ক্ষেত্রে তানতানরে যেমন আচ্ছা এই থাইলে তো গভর্নরটা আইনে কেটাই করছে, ইভেন মনোরকা যারা এখন অফ ভ্যালিড ভিসা আছে তারা আমরা অনেক সময় ইলিগাল মনে করি,
সেটা ইলিগাল নাই, হেতার বেলে বিচালি আছে, এটা ওইসব লিগাল হিসাবেও আছে। তো ইলিগাল আর তর্জমা দুইটা, একটা ওই লোক যার কোনো মনে হরকা বৈধ কোনো কাগজপত্র নাই তারা ইলিগাল হওয়া, ঠিক আছে, এইগুলো ইলিগাল। আর একজন শর্ট টাইমের লাগি যার ভ্যালিড ভিসা আছে, হে তো অবশ্যই ইলিগাল নাই, হে যত সময় তার টাইমের ভিতরে থাকে হে তো অবশ্যই লিগাল হিসাবে থাকে, কিন্তু পাইকারি বা তারেও ইলিগাল মনে করা হয় আর ইগনোর করা হয়, নানান ধরনের হেরানি করা হয়, এটা কিন্তু ঠিক নাই। এর লাগে বিরাট বিরাট মোহর বান্ধি থাকে, যদি রাজি হয়ে যায় কি দেখা যায় 10,000, 15,000 পাউন্ড মোহর দিয়ে দেওয়া হয়। এখন ই যেন মোহরের যে দেনা যেটা তারপরে ফেলানি হইল, হেও কিবা কোনদিন আদায় করতে পারবো নি বা তার আদৌ তার মনে আদায় করার চিন্তা আসে নি, এটা মোটেও চিন্তা করে না। এই ধরনের মোহর অতিরিক্ত মোহর চাপ দিয়েও ওনার সময় বিবাহরে লেট করা হওয়ার। এছাড়াও আর জিনিস হইল গিয়ে ওনার সময় কিতা যে আর একটা জিনিস আছে লেটর কারণ, আমি যেটা পাইছি সিরিয়াল বাঙ্গা, যে মনে হরো কা বড় ভাই বা বড় ভাইনের বিয়া বাকি রয়েছে, এখন এই হয়তো নিজে তাই রাজি হইরা না বা তান তান এখন লেটররা কোনো রিজনে অর্থাৎ কোনো রিজনে, এখন এর বাদর নেক্সট দিন আসেন হেন তো বিয়া লাই রেডি আসেন, ছেলে বা মেয়ে যে নৌকা ফ্যামিলিও রেডি আসেন, কিন্তু অনেক সময় সিএল বাঙ্গার বড় ভাই বিয়া হয়েছে না হয়েছে না খেনে বাঙ্গা হইতো, এটার বিরাট অপরাধ মনে করা হয়। আমি তো মনে করবো যদি কোনো রিজনেবল কারণে বড় ভাই বা বড় বইনের কোনো কারণে যদি বিয়া ডিলে হয়ে যায় কি, ঠিক আছে, সিরিয়াল মেনটেন করো কা, যদি তাই খুশি মনে তাই এখন করার না বা তার কোনো সমস্যা আছে, তো দুই নম্বর জন যেন বিবাহর দুঃখ হয়ে গেছেন কি এন্ড আর খতলে ঠরবো আপনি খতলে ঠরাইতা, এটাও ঠিক নাই। এর লাগে ই একটা আমরা বিবাহের ক্ষেত্রে সবথেকে বড় একটা আমি যেটা মনে করি আমরা এই সমস্যার কারণ, আমরা টাইম মতো আমরা ছেলে বা মেয়েরা বিবাহ করাই না, বেশি লেট করি বা ছেলে মেয়ে ওনার সময় নিজে খরচ চায় না, এটাই গিয়ার সমাজের মধ্যে নানান ধরনের জিনা এবং গুণা বিস্তার লাভ করে, একটা বড় একটা রিজন। শায়েখ একটা বিষয় অনেকে আমরা মনে করি যে মানে বেশি মোহর নিলে বোধহয় ফ্যামিলিটা মানে লং টাইম লাস্টিং করবে, এটা একটা চিন্তা ভাবনা থাকে রাইট, যে মোহরটা যদি ওর কাছ থেকে বেশি নেই তাহলে কোনো সময় সমস্যা হবে না, এই বিষয়টা যদি একটু আলোচনা করেন যে এই বিষয়টা তো আসলে অন্তরের সাথে সম্পৃক্ত। এক্স্যাক্টলি, এখানে মোহরের তো কোনো বিষয় নাই, টাকা পয়সা অন্তরে মিল না থাকে তাহলে টাকা পয়সা দিয়ে তো আটকানো যাবে, বরং অতিরিক্ত পয়সার চাপ দিয়ে যখন শাদি দেওয়া হয় আর এরপরে এই মানুষটা মনে হবে বলে ইয়া আল্লাহ আমি এত পয়সা দিয়ে আমি শাদি করলাম, এই হিসাবে তারও তো মনে একটা ডিমান্ড থাকবো যে অত পয়সার বিনিময়ে যেহেতু আমি একটা মেয়ে পাইছি বা একটা ছেলে পাইছি সুবিশ্বরী মেয়ে পাইছি, এই হিসাবে তো এই মেয়েটাকে আমি এই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা, তখনকে তো মনে মধ্যে আরও আন্তরিকতা বাড়াতে কথা আরও তিক্ততা আসে। সেই হিসাবে একজন নারী যারা হয় অর্ধাঙ্গিনী, কিন্তু এই ক্ষেত্রে অর্ধাঙ্গিনী পুরো তিক্তাঙ্গিনী হয়ে যায়, তিক্তাঙ্গিনী যে এই মহিলার কারণে সুয়া তিক্ততা শুরু হয়ে যায় গে। এর লাগি হাদিসে একটা কর ইন্না আজমান নিকাহি বরকাতান আয়াসারুহু মুনাতান, যে বিবাহের মধ্যে জরুরি খরচ বাদে অতিরিক্ত খরচ যত সময় রাখা হইব অত বেশি বরকত হইব। আর আমরা মনে করি মোহর মানে বাড়াই দিলেও মনে হয় বেশি হইব, এটা খুব একটা মোহরটা তো শায়েখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকে মনে করি যে মোহরটা শুধু লিখে দিলেই হলো, এটা তো লেখার বিষয় না, এটা তো আদায় করার বিষয়। আমারে কইছিলা বলে কত বলে 9,999 9,999টা লিখলো বলি অত সুন্দর সংখ্যা খানে বলে না একবার সুন্দর লাগে বলি সুন্দর মানে ও সুন্দর লাই লেখার ইদের দেওয়া লাগবো বা দিতে হইব ইকান মাইন্ড না, তো কিন্তু প্রাপ্য মহিলার প্রাপ্য অত একটা ঋণ দায়ন এটা দেওয়াও লাগবো। এর লাগে ই মনোভাব লইয়া যদি কেউ সারি করে যে মোহর দিতামও না লেখাইলাম আমি দুই একটা, তাহলে উইদাউট মোহরে বিয়া যাইজ হইত না, এটা নিকা ওই বিবাহটা একবারে পুরা শেষ পর্যন্ত এই নওয়াদার কারণে অনহুল্লামাকের ফরমাইন জিনার গুণ হইব। তবে একটা কথা আমার মেনশন ভালো হইব, আমি কিছুদিন আগে কোনো একটা চ্যানেলও আমি শুনছিলাম অলক হয়েছে যে মনে করো মোহর ছাড়া যদি কেউ বিবাহ করেন বা বিবাহ করার পর যদি মোহরের তুলা অংশ যদি ক্যাশ দেওয়া না হয় তে সেও কেউ কইলিছে না কথাও যতবার এই স্বামী এবং স্ত্রীখান হইবা জিনা গুণ হইব, বিষয়টা কিন্তু এটা ঠিক নাই। মোহর একটা প্রাপ্য ওয়াই ফরি অবশ্যই আমার দেওয়াও লাগবো, আমি ক্যাশ দিতাম পারি দিলে তো ভালো, যদি কোনো কারণে আমি ক্যাশ দিই না ফরেও আমি দেই পুরো অংশ যদি বাকি থাকি দেয় গিয়ে তবুও আমার বিবাহ একটা ওইবার দেওয়া লাগবো আমার। ইভেন যদি বিবাহের মাঝে কোনো মোহর মেনশন থাকে না তবুও মোহরে মিছিল একই চলে আসে, ইভেন অথমান পর্যন্ত অ্যাডভান্স যদি কেউ হয় মোহর দিতাম নাই আর বিবাহ করে তবুও তারপরে মোহর ওয়াজিবি দেয় গি, বাট এই মোহর দিতাম নাই হওয়ার কারণে বা মনে হরো কা মোহরটা ফরে দিব এর কারণে বিবাহ তার কি তোর না অনুরোধ থাকা দরকার যে এই বিবাহটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত এবং এটা মানে আসান হবে ইজি হবে, কিন্তু এর মোহরের মাধ্যমে তো ইজি হচ্ছে না, কতটুকু মোহর নির্ধারণ করা যায় একটু বিষয় যদি সম্পর্কে যদি একটু এই সম্পর্কে আমরা অনেক সময় কারণ দেখা যায় শায়েখ একজন ফ্যামিলি যদি 4-5 ছেলে থাকে একজন ছেলের পিছনে যদি তার 20-25,000 পাউন্ড খরচ হয় বিবাহতে, তাহলে 5 ছেলেকে বিবাহ করাতে হইলে তার কত টাকার প্রয়োজন,
এবং একজন প্যারেন্টসরা তখন তো পরেশান হয়ে যায়। বিশেষ অনেকে ঠিকও দেখা যায় যে মানে এই বিবাহকে সার্ভাইভ করার জন্য ক্রেডিট কার্ড দিয়ে পয়সা উঠায়, বিভিন্নভাবে মানুষের কাছ থেকে দেনা আনতে হয়, ঋণ আনতে হয়। এই বিষয়গুলো যদি একটু সারা কাজ করে জীবনেও শেষ পর্যন্ত এই মানুষটা এই ঋণের বোঝা থাকি ক্ষমর শুধু হরিয়া দাঁড়াইতে পারে না। দাঁড়াইতে পারে না। আপনি তো যাই হোক কইতে চাইছেন ছেলের বাবা, ঈদের সময় মাশাল্লাহ ছেলে বা মেয়ে দয়েরও মোটামুটি একটা খরচের একটা লেভেল আছে, দয়ে পক্ষেরও খরচর। কিন্তু আমরা দেশে তো বেশি মেয়ের বাবা হল যারা, বেশিরভাগ মেয়ের বাবা হলের এত প্রেশার, একমাত্র রিজন যে আল্লাহ আমার কোনো মেয়ের সন্তান দিচ্ছে না, আমি মেয়েটা কীভাবে শাদি দিই। আমরা দেশ তো কিছু বাংলাদেশের কালচার এমনও আছে, বহুত কম বক্ত হল আল্লাহ তার হেদায়ত তো সিফর মৌকা, কিছু ছেলে এখন এমনও আছেন যে তারা বিবাহ করতে হইলে যৌতুক তো চা, ইভেন বড় অঙ্কর ক্যাশ পয়সা ডিমান্ড হইয়া বয়। আর এই ক্যাশ পয়সা খাওয়ার পরে যখন খাইয়া লুপ পারছে, কদিন পরে দেখা যাবে আবার প্রেশার সৃষ্টি করে, আর এই মেয়েটারে ওয়াইফটারে ফিটা শুরু করে যে হুর বাড়তে কিছু পয়সা নেবার আনতে পারে। এই যে একটা জুলুম এবং নির্যাতন জাহিলিয়তের একটা কালচার আমরা দেশ, এটা খুব খারাপ, খুব মারাত্মক। এর লাগি এই ধরনের প্রেশার দিয়া মনোহরকাই খরচ বাড়াইয়া দিয়া শেষ পর্যন্ত তো আপনি যারে দামান বানাইলা বা আপনি যারে হয়তো ফুয়ার বই হিসাবে গরম আনলা, যে কোনো পক্ষর খরচাইলে তো আপনিও নিজের দিলে হারান হইলে আরদণ্ডও হারান বানাইলা। মানুষে কয় বলে বালুসর দৌড়তে দিলা কঠিন, দৌড়াইতেও কঠিন। তো বিবাহের মধ্যে সেনে আপনি খরচাইবা। এর লাগি এই বিবাহের মাধ্যমে তো মোহর ছাড়াও আরও কিছু বিবাহের মাধ্যমে কিছু ইসরাফ লগাই উঠা আনিল ভালো হইব, ইসরাফ হল এটা খরচ হয়েছে সুহান আল্লাহ। যে সত্যজনের ইসরাফ দেহকা, যে বিবাহর এত সহজ একটা জিনিস আছে কিন্তু এই বিবাহের আগে দেহ কাজ চিনি ফান একটা গঠন লাগে, আর একটা গায়ে হলুদ, একটা মেহেন্দি, একটা বিশ্বাস করবানি। ঈদ এসো, ঈদ আমি তিন চারটা গণলাম, এটা যে কোনো একটার পয়সা যদি জমানি হয় তো আমরা দেশ তিন চারটা বিয়া উই দিব। ই অত পয়সা খরচিয়া হয়তো এজনের পয়সা আছে কিবা, তাই হয়তো কিবা আল্লাহ তান থাকি দিয়ে তাই এই তিন ধরনের চারটা অনুষ্ঠান আছে, কাছে ফার্স্ট অনুষ্ঠান তাই খররা করিয়া এক একটা অনুষ্ঠান পুরো বিয়ার মতো পার্টি খররা। কিন্তু এগুলো কিন্তু অনেকটা বিষয় দেখা যায় যে মানে নাফরমানি হচ্ছে, এখানে ছেলে মেয়ে একসাথে মানে পর্দা পোশিদা কোনো কিছুই নাই। অবশ্যই অবশ্যই, এর লাগে আপনার কথা লাগে আমি অ্যাড করি আর, যে দেখো কা একটা বিয়ার শুরু থাকি নিয়া বিয়া কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি চিন্তা করতে পারবা নি গুনিয়া কতটা কবিরা গুণা অ্যাড হবে বিয়ার কারণে। এত কবিরা গুনার পরে বরকত কোথায় থাকবে? এত কবিরা গুনার আপনার ব্রিজ অতিক্রম করিয়া যখন আমরা বিবাহ বন্ধুকে ফুসলাম, তো এই বিবাহ বরকতাই হই থাকি, এই বিবাহ শান্তিই তো হই থাকি। হারামর ঘুরে সারা বিয়ার জন্ম, হারাম ঘুরে সারা বিয়ার বৃত্তি, এত কিছু হারাম করিয়া ইসরাফ, বিশেষ করে ইসরাফের ক্ষেত্রে তো এই জন্য যেটা কইলাম, অনেকে তো মনকা পয়সা আছে খরিলার ইজিলি, আবার কেউ কেউ এমনও আছে বড় কষ্ট করে ঘরের, কিন্তু কিন্তু এই কষ্ট করে ঘরের এখানে একটা সমাজ, এটা সমাজের সমাজের রক্ষা সমাজ রক্ষার লাগে, মুখ রক্ষার লাগে, কিন্তু তার বৃত্তি বৃত্তি কিন্তু এখান দেয়ের অনেক ছেলের ডিমান্ড থাকে, মেয়ের ডিমান্ড থাকে, ফ্যামিলি ঘরের ডিমান্ড থাকে, বা হয়তো আমি তো মনে করমু ও হাদিসটা এনতানলাই যথেষ্ট, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। এই সময় তো কুসংস্কারে বন্ধ হবার লাগে, যে বা যারা ফেলা উদ্যোগ নিবা যতদিন একটা বন্ধ হইবা ইনশাল্লাহ সমান আপনারা পাইবা। আর উল্টা যারা এই দাম কইরা এত খাবার হইতিব নিশ্চয় অল ফলে আবার শুরু হয়েছিল, জি জি, এবারে ওজন জয়টারি দেওয়া, ইফতারি দেওয়া, বালা ইফতারি খাওয়ানি সুন্দর, কিন্তু ঈদের সিস্টেম যেটা রসুমারি এবারে সন্তান জন্মাইলে খাপড় দেওয়ার যেটা একটা লিস্ট আছে এরা দেওয়াও লাগবো বাধ্যবাধকতা। একটু ব্যাপার আমরা যদি আলোচনা করি যে এই বিষয়টা, যে অনেকে আমরা যারা মানে বিবাহ করেছি রাইট, আমরা অনেকেই মনে করি যে আমার শ্বশুর বাড়ি থেকে ইফতার আসতেই হবে, যদি না আসে তাহলে ওখানে দেখা যায় যে অনেকে যে যে মেয়েটা আছে যে ওয়াইফ আছে তাকে অনেক সময় অনেক কথা শুনতে হয়। এই বিষয়টা যদি একটু আলোচনা করেন যে আমি উত্তর করছিলাম স্যার যে ইফতারি ইফতার করাইনি তো মাশাল্লাহ দিছে আইসে, যদি ইফতার করাইন তাহলে হিন্দু দ্বারা কিছু আনসা চান্স পাবেন, বা আসলে খুব ভালো জিনিস আছে। কিন্তু ঈদ রসুমাত ইফতারি যেটা আপনি যেটা কইরা যে শ্বশুর বাড়ি থাকি ইফতারি আইতো, আচ্ছা ইফতার করাইনি শূন্য হাদিস কইছেন না শ্বশুর খালি ইফতার করাইতা, উল্টা আমি ইফতার করাই না, আমি ইফতার করাই না, যদি ইফতার করাইনি তো গুরুত্বপূর্ণ তো খেনে আমার শ্বশুর সাহেব খালি আমার ইফতার করাইবা, আমি শ্বশুর বাড়ি আমার ইফতার করাই না, খানে দয়া পক্ষ দিই তো ইফতারের সাথে আম খাটলিটার ব্যাপারটা যদি, আর আম খাটলি যাত্রা ইয়া আল্লাহ আমি দাদিকে যাই আর দয়াটা এখানে করিলাই ওমার কাছে ইফতারি দিতে গিয়ে কতটা আইটেম মিলানি লাগে, জয়টারির ক্ষেত্রে কতটা আইটেম এখানে মিট করা লাগে। কিন্তু আনার পরে সব দেওয়ার পরে গীতা হিন লইয়া মেনে ধরি আনতে 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 ওনারা গান্দা বাসুই দেয় গি ইনো বাটিয়া দেওয়ার অবহেলায় গেছে ফসে আর নষ্ট হয়, কিন্তু না দেওয়ার কারণে হয় কিতা এই মেয়েটা এই ফ্যামিলির মানে ছুটো মুখ করিয়া থাকে। অনেক সময় আছে মাশাল্লাহ হয়তো স্বামী চাইরা না মাশাল নেককার হয়তো তাই, কিন্তু প্রেশার আই হয় স্বামীর মার পক্ষ থাকি, তান বইনের পক্ষ থাকি, তান বাইয়ের পক্ষ থাকি, তান বাবার পক্ষ থাকি, কুটুম্বের পক্ষ থাকে, কুসাইন এটা বহুত ফ্যামিলি দিলাও আছে, এলাও আছে মাশাল্লাহ হাজব্যান্ড নেককার তাই বুধরাই হয়তো কুবরাটি তাই উপলব্ধি করা বলে হায় রে হায় রে আমি আজকে
আর আপনার শাড়ি পরিয়ে আমার ওয়াইফ বানাই আনছি, দুদিন পরে হয়তো আমার একটা মেয়ে হইব, আমি মেয়ের শাড়ি দেওয়ার পরে যদি সমান এইভাবে আমার প্রেশার হয় আমার মনে কিতা হইব, এই কথা বুঝিলে আমার স্বামী হলে বুঝিয়া তারা কিন্তু এটাতেই ব্যস্ত থাকে, কিন্তু পারে না ফ্যামিলি সামাজিকতার কারণে, সামাজিকতার কারণে, বিশেষ সামাজিকতা করার ফ্যামিলি বাকিয়ার কারণে, ইভেন নিজের মা নিজের বই নিজের ভাই এরা দেখা যায় মাথা ধরে সরি দেন, এটা খুব বাদ জিনিস, এটা শরীয়তে কোনো অবস্থাতে এলাও করে না, একটা গুনার জিনিস। দুই নম্বর, আপনি একজনের প্রেশার দিলে লা ইয়াহিল্লু মা লুমরি ইম মুসলিমিন ইল্লা বি তিবে কলবিহি, যদি একজন মানুষের স্বেচ্ছায় খুশি মনে আপনার তার মাল দেয় না, প্রেশার ভরিয়া দেয় তো কোনো অবস্থা মানে হালাল ওর না, হালাল ওর না দেখে তো আপনি খালি হারাম খাইরা আর খালি সমস্যা আরও, আর যে কলবর ভিতরে হারাম হয়ে গেছিল শান্তি তো আইতেও নাই, এর লাগে তো বিয়া হল খালি বাঙ্গের শান্তি মিলের না, ও সময় তো হারাম হলে ডোয়ার কারণে, এর লাগে কোরআন শরীফ যেটা কয়েছিল তাস কোনো ইলাইহা শান্তি ফাইতাম আসিল, জায়গা থেকে শান্তি পাওয়ার ফতে আমরা আটিয়া আমরা বেলেনে আটিয়া শান্তি জিনিসটা আমরা অশান্তি হইয়া তুলি, আর এটা বড় একটা রিজন ইসরাফ। শায়েখ আমরা একটু উত্তরে চলে যাই, যে একজন ভাই ফোন করেছেন যে মসজিদে প্রথম জামাতে কোন কোন মসজিদে দুই তিন জামাত হয়, প্রথম জামাতে যদি একামত হয়ে যায় তো পরের জামাতে কি আজান একামতের জরুরত আছে কিনা? প্রশ্নের উত্তর দিবার আগে ইনশাল্লাহ আমি আমরা আর কিছু বিষয় রয়ে গেছে, এটা আমরা আগামী সাথে আবার আলোচনা করবো, আজকে আর আমরা কাম নাই ইনশাল্লাহ, এই সময় যাই গিয়ে আমরা আমরা আরও আর সপ্তাহে একটা আলোচনা করবো এটা সম্পর্কে, কিছু সাইড হল আছে আমি আলোচনা করার উদ্দেশ্য মোটেই কথা না, একটু কষ্ট দেওয়া আমরা দেন বারাটি চিন্তা করি জানো, আমি যেটা করি আর আজকে হয়তো আমি স্বামী আমি আমার ওয়াইফ ওর ফ্যামিলির লগে আমি যে ব্যবহার করি আর দুই দিন পরে আমি হয়তো শ্বশুরই মুখালো এইটা আমার লাগে থাকি জীবিকা নেন এখন জানো আমার আমার আমি একটা বোঝানো লাগবো। তো যাই হোক দেব ভাই প্রশ্ন করছেন, তার প্রশ্ন কিতা আছিল যে এক মসজিদে জমাত হয়ে গেছে কি প্রথম দুই তিন জমাত হয়, জি প্রথম জমাতে আজান একামতের সাথে হলো, পরের জমাতে কি আজান একামত জরুরি, প্রথম সেকেন্ড জমাতে? ও সেকেন্ড জমাতে তো আজান নাই, বাট ভিন্ন হলো ফলে আপনি একামত দিতে পারেন, এরপরেও যদি আনা একামতে ফড়ি লাইন নমাজ হয়ে দিব কি সুন্নতর খেলাফ হইব, আজান একামত দিলে ওটা ভালো, আজান দেওয়া লাগে না, জাস্ট খালি একামত বা দর জমাতে তো খালি একামত দিয়ে লই যায় কি ইনশাআল্লাহ। ওয়ান ব্রাদার আস ওয়ান কোয়েশ্চন ইজ টি শার্ট, ও তাই তিনটা কোয়েশ্চন করছেন, টি শার্ট উইদাউট হেড অ্যান্ড ওয়াইফস অন নর্মাল। আচ্ছা বুঝছি, তিনটা কোয়েশ্চন করছেন যে সালাত উইথ টি শার্ট, তো ইনশাল্লাহ ওই দিব আমার কোনো সন্দেহ নাই, ইমাম বখারী রহমতুল্লাহ আলাইহি বখারী সাহেব একটা চ্যাপ্টার আনছেন বাবু সালাতে ফিল জুব্বাতি শামিয়া, যদি কেউ শাম দেশে তখন কোনো সময় শাম শাম দেশে যে সমস্ত জুব্বা বন্ত এটা নমসিমরিয়া আসিল, এই সমস্ত জুব্বা যেটা নন মুসলিম দেশে বঞ্চে বা তারা ডিজাইনে বঞ্চে এই ধরনের কোনো কাপড় ফিঁধে যদি নমাজ পড়েন ফরেস আনছেনটা যাই দিয়ে দিবেন সমস্যা নাই, বাট দেখা লাগবো কথাও যে আমি নমাজ যখন পড়লাম আল্লাহরে খুশ করবার লাগি নবীরে খুশ করবার লাগি, যে নবীয়ে যে লেবাস পছন্দ করছেন তান পছন্দ লেবাস একটা ওটা যদি আমি পছন্দ করি টি শার্ট অবশ্যই বেটার হইব, কারণ লা ইমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লেমা জিতু বিহি, যে আমরা খাইশাত যথাসম্ভব আমার ডিজায়ার নবী এখন তোমার সুন্নতর লোকে মিলিয়েছে না তোমার তো আমার ইমান হয়তো কামিল বলে হুস্ত নাই রিচ করতো নাই, এর লাগে ওটা বেটার। নাম্বার টু উইদাউট হেড সলাদ ইয়েস ইস অ্যাকসেপ্টেবল, নমাজ হইব আমার কোনো সন্দেহ নাই, বাট কারণ বাট ওলামা কেন ফরমাইন ফাইন্নাহু দা আবু সালেহীন, ইভেন নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তাইন মেনশন করছেন যে আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহ মেনশন করছেন উইদাউট টুপি উইদাউট হেড নামাজ ইজ মকরু, এটা ডিসলাইকড পছন্দ নাই, বাট নমাজ হয়ে যাবো কি সেনে ফাইনাও দা আবু সালেহীন, যদিও সহি হাদিসের মাঝে সনদ হিসাবে টুপির কথা অত সত্যভাবে মেনশন অনেক নাই হইরা, কিন্তু আমি হইয়ার আসেও হাদিসের মাঝে দুইটা আমি যাচ্ছি দেখাই মহঙ্কু, একটা তো এলগিয়া বখারি শরীফ এহরামর অবস্থায় কোন খাবার ফিনতে লাগে না লাগে এই ডিসক্রিপশনে হয়েছে যে এমন কোনো জুব্বা বা শার্ট ফিনতা না প্লাস কালানসুয়া ফিনতা না বুর্নুস ফিনতা না বুর্নুস বলা যায় বস্তু বুর্নুসান এই বুর্নুসর মিনিং কালানসুয়া টুপি, তো বোঝা গেল নর্মাল শার্ট বা জুব্বা ফিনতা যেভাবে নর্মাল ড্রেস টুপিটাও নর্মাল ড্রেসের ভিতরে মাইল বখারি শরীফ হাদিস। আর একটা ইয়াদ করুক উমর আদিল্লাহ তাআলার শাহাদাতের ঘটনা শেষ পর্যন্ত যেদিন ফদনমতানের শহীদ হওয়ার লাগি পরিকল্পনা করা হইল যে কমবক্তে কিতা করছিল সমাজ বাগে যাওয়ার সময় একজন মুসল্লি সাহাবি বা যে মুখা তার মাথার টুপি দিয়া তার নাইফ যেটা আছে দোষিল তোমার ইয়া তো বোঝালো তাই কিতা করছেন টুপি ফিনতা বুর্নুস টুপি ফিনতা, এটা বখারি শরীফের ঘটনা। এর লাগি ইতো হাদিসও আছেও তাছাড়া কানা কেমাম আসহাব রসুল ইসলাম কানা কেমাম আসহাব রসুল ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুথান, এটা হচ্ছে মিশকাতের একটা রাওয়ায়াত, সব সাহাবায়ে কারণ মাথার টুপি আছে এটা মাথা লইলে গাইল, যদি এটা সনদ দুর্বলতা আছে কিন্তু তামুলের কারণে এই সব হাদিস আমল, এর লাগে আল্লাহ ইবনে কাইয়িম ফরমাইন ফাইন্নাহু দা আবু সালেহীন লাহাদা বেটার হইব কি ইফ উই প্রে উইথ টুপি বাট উইদাউট হ্যাট অ্যান্ড টুপি ইজ নামাজ ইজ অ্যাকসেপ্টেবল ইনশাআল্লাহ নো প্রবলেম ডোন্ট ওয়ারি। ব্রাদার আস্ক দা আনাদার কোয়েশ্চন অ্যাবাউট নর্মাল সক্স, হি ওয়ার্ক ইন ডিফারেন্ট প্লেস ইয়েস বাট হি ফলো দা হি ফলোস হানাফি মাযহাব
ঠিক আছে, আপনি যদি নর্মাল সক্স পিন নামতে হইলে কি আপনি ওখানে, যেহেতু একটা রিস্কি ব্যাপার, নর্মাল সক্স হয়ে যাবো, কিন্তু মেজরিটি হলো আমি একরাম খামিনী, আমি তো কই মাহলে শুনলাম মাত্র সবও একমত এগ্রিড যে নর্মাল সক্স মোজা হয় না, বরং লেদার সক্স লাগবো, সেই হিসাবে আপনি মাত্র রিস্ক আমরা এই বাকিটা লাগি আমরা লাগি ডিফিকাল্ট টু হিম ওয়াইফস ওয়াশ দ্য ফিট ইয়া হোয়াট তো ক্যান হি জাস্ট হি আস্ক হি ক্যান ওয়ার দ্য ইউনো লেদার সক্স, তাই চাইলে তো লেদার শুনিতে পারো, হিন্দিলে তো আর প্রবলেম ওর না, আর বাকি সব তো করতাম পারমু, যখন এটা করমু না খেয়ে আমরা হলতো করতাম পারি আর নমাজের ভিতরে তো আলহামদুলিল্লাহ আমরা তো টয়লেট যাই একটা করতাম পারি, হলতো করতাম পারি আর সব সময় সব হয় সমাধান আমরা করতাম পারি, ওটা যদি আমরা ভিতরে থাকা থাকে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিবা ইনশাল্লাহ। ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা কিছু কল নিয়ে নেই। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, কেসে হো আপ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি পিছে 3 সালের কে তোরা না আপনার কোই কার অ্যাক্সিডেন্ট হয়? কলার আসসালামু আলাইকুম। জি শেখ, আমরা আলোচনা কিছু আলোচনা আমরা করি এই বিষয়ে। তো আমরা এই পর্যন্ত যেটা আমরা করছিলাম ইসরাফের কথা, যে বিবাহরে কেন্দ্র করিয়া কি পরিমাণ আমরা ইসরাফ করি, সুবহানাল্লাহ, কত আমরা অনুষ্ঠান করি, এটা দিয়ে আমরা বাঁচতাম। আর আরেকটা জিনিস হইল গিয়া বিবাহর শুরুতে কবিরা গুণ আরেকটা ফতই লগি, যে এখনও দেখা যায় মাত কথা কোনো সাব্যস্ত হয়েছে না, দেখা যায় ই যার লগে নিয়ে চিন্তা করা হয় যে ফিউচার হয়তো তার লগে একটা বিবাহ সম্পর্ক হইতে পারে, বৎসরকে বৎসর উইদাউট বিবাহ আকদ আদ উইদাউট আদ ইভেন আদ হইল না, পুরা স্বামী এবং স্ত্রীর মতো তাইন টাইন কাপ হিসাবে তাইন টাইন লগে চলাফেরা কররা, এখানে দেখাশোনা করা, পিকচার কররা, চ্যাটিং কররা, দোস্তর মতো একজন একজন লগে যোগাযোগ করিয়া চলাফেরাও কররা, সপ্তাহ কররা, ই যেন একটা বিবাহর আগ পর্যন্ত এখানে হাত দিয়া তুফাও দিরা, পিকচারিং কররা, লম্বা মাতো মাতরা মোবাইল মাধ্যমে চ্যাটিং কররা, এর লগে বিনোদনের পার্কও দিয়া চক্কর দিরা, এটা কন্টিনিউ পুরা বৎসরকে বৎসর যারে লইয়া কবিরা গুণা করতে 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 হাজার হাজার কবিরা গুণা দমানির পরে এই মানুষটা লইয়া যখন আপনার জীবনের যাত্রা নিবরণ নৌকা তখন উঠলা, আপনার 1 বৎসরের 2 বৎসরের 1.5 বৎসরের কবিরা গুণার ই বুঝা ফিটিট লইয়া যখন আপনি ই নৌকা তুলছেন, ই নৌকায় আপনার ডুবাই মানে তা কিতা করব, এর লাগে আমরা অনেক সময় বুঝি না, কোনো হয় কষ্ট করে না কথা, ও যদি আমরা আগে দেখলাম না এই মানুষটার খার লগ ধরলাম চিন্তাম তো বুঝতাম তো, ইয়েস আপনি বুঝতা বুঝবার লাগে নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু জিনিস কইছেন যে সাকসেস কামিয়াব মেরিট করতে হইলে কি কি সিবত আমি দেখতাম, কি গুণ দেখতাম, কি দেখতাম, ইনশা আমি মনে করি আগামী শতম আলোচনা করবো, যে বিবাহের ক্ষেত্রে একটা ছেলে মেয়েরে পছন্দ করতে হয় কিন কোন গুণ দেখে পছন্দ করতা, একজন মেয়েও ছেলে কোন কোন গুণ দেখতে প্রাধান্য দিতা, এবং কি ধরনের টেটাস মিলতে লাগবো আমরা হয়তো আগামী শতাব্দী বিস্তারিত আলোচনা করবো, তো এগুলো আপনি দেখে আমরা করেন, বাট হাদিস একটা কয়েছে ফজ ফারবে দা তিন হলে দিনের সাইটের সাথে বেশি প্রায়োরিটি দিতা, এর সাথে যদি আপনি মাল হুসন বিউটি আর বংশ এবং ফ্যামিলিটা এটা যদি মিলে দিতে পারেন ভেরি গুড মার্শাল্লাহ, বা আপনার অকুপেশন আপনার যে জব যেটা আছে এটা মিলে রাখতে পারেন গুড সমস্যা নাই, কিন্তু মেইন আপনার জিনিসটা দিবা দিনদারি, কিন্তু এই জিনিসটা ইয়ে না করে ইয়ে দেখা যায় বৎসরকে বৎসর দেখা যায় এখন ইয়ে কররা ই যেন কবিরা গুণার ইদের একটা ইয়ে চলে আর চলা হওয়ার এটা গিয়া শেখ ওপেন করে দেওয়া হয় স্বাভাবিক হয়েছে, মানে এবারে স্বাভাবিক হয়ে গেছে উভয়ের পরিবারের পক্ষ থেকে যে এটা তো শরীয়তে কোনো অবস্থাতেই এলাও করে না। এছাড়া এই বিবাহ শুরু করিয়া নিয়ে দেখা কতজনের বেপর দেখি হয়, কত এমন কিছু মেয়েলোকলের সামনে যারা সামনে বেলা পর্দা যাওয়া যাই যায় না, শুরু করা থাকে লাগে দেন উকিল হইলা ওপেন গে ফ্যামিলি ভিতরে আমাইরা আইবে থাকে মা তোর মানে কোনো পর্দার কোনো ইউ থাকে না, উকিলটের ব্যাপার একটু যদি আলোচনা করেন এটা কি কতটুকু জরুরি বা কে উকিল হবে, কার দায়িত্ব উকিল হওয়া? বেসিক্যালি উকিল বলতে লাগিয়া ই মেয়ের বা ছেলের গার্জিয়ান যে এনে লাগে মেন উকিল, তো আসলে তো বেশি উকিলের প্রয়োজন হয় মেয়ের পক্ষ থাকি ওলি যারে আমরা কই এই সব থাকি বেশি তান ইয়ে লাগি তান নিজের বাবা নিজের ভাই নিজের ছেলে চাষা বা নিজের দাদা চাষা, অর্থাৎ যারা মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে যারা আসা বা অন্যান্য নির্ধারিত হিস্সাওয়ালা যে ইনটাইন আসাবুল ফুরু যারা ইনটাইন তাদের হিস্সা নেওয়ার পরে বাকি অবশিষ্ট মাল যারা সব পাইলতে পারেন এরা হতে আসা বা আসাবার পরে যারা এরাও ইয়েতে হন আসল মেইন উকিল, তো আমরা আজকাল সিস্টেম আনাইল দিকটারে এরার তাকে হরাইয়া আমরা হরে গীতা অন্য মানুষের উকিল বা নাই উকিল বাবা হিসাবে দেখি মানুষের ইনভলভ করি, আর এন পুরা একবারে যেমন ফ্যামিলির একবারে বিত্তর একবারে ইয়ে কিচেন পর্যন্ত গিয়ে আম বিচরণের একটা ব্যবস্থা হয়ে যায়, এটা কিন্তু মোটেও ঠিক নাই। শাইখ, এই যে কবিরা গুণা বললেন রাইট, এই কবিরা গুণা থেকে আমরা বাঁচবো কীভাবে, বাঁচার উপায় কী, এটা যদি আলোচনা করেন।
যে কোনো কবিরা গুণা থাকি তো অবশ্যই আমরা প্রত্যেকে বাস্তবই বোন নিজে, যখন আমি কবিরা গুণা বললাম আমি নিজেও বাঁচবো, এবং বেসরিয়া ফ্যামিলির যারা বুধরা তাইন তাইনও তান তান ছেলে মেয়েরা এই সমস্ত গুণার সুযোগ থাকি তাইন তাইন রক্ষা করার চেষ্টা করতে হইবা, এবং আমরা সমাজ দায়িত্বশীল যারা আছি মনোরকা মসজিদ ভিত্তিক বা কমিটি যারা লিডার আছে হইন আইন টাইন এবং বিভিন্ন যেমন চ্যানেল আছে এই চ্যানেলের মাধ্যমে আমরা একথা বলে বারবার আমরা আলোচনা করি, আর আমরা প্রত্যেক বিষয়ে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে একটা অ্যাওয়ারনেস ভাষাটা যে একটা ইকটানিয়ার মনোরকা এই যে গুণা যে একটা অ্যাওয়ারনেস যদি আয় এইভাবে যেটা সচেতনতা আয় গুণারে গুণা হিসাবে উপলব্ধি হন আমার সময় একটা বুঝিল আলোচনার ভিত্তিতে তা আশা করা যায় হয়তো সময় একটা বাধা সময় একটা সবই কোনো সবার দায়িত্ব আছে, এখানে একজনের পক্ষে মোটেও সম্ভব নয়। এবারে ফ্যামিলির জিম্মাদার যে ছেলে এবং মেয়ে যারা একটা খররা তারা তারা অভিভাবক এবং আরও যারা আছেন কমিউনিটির আর সব ইসলামিক লিডার থাকি লাগাই হলেও কিন্তু একটা নিয়ে মাথা ব্যথা যদি আয় তো ইনশাল্লাহ একটা সমস্যা হয়তো সমাধান হইতে পারে। সবচেয়ে বড় কথা হলো শায়েক, আমরা যদি কোরআন এবং সুন্নার উপর চলে আসি, অবশ্যই 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 মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে যাই অবশ্যই, তাহলে তো আমরা এই সবগুলা থেকে আমরা বাঁচতে পারি, বাঁচা সম্ভব। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আমরা দার্সে হাদিসের এই প্রোগ্রামে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম এবং মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে আমার সম্মানিত অতিথি আলোচনা শুরু করেছিলেন, এবং ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে আমার শায়েক বলেছেন আগামী সপ্তাহে আমরা আলোচনা পেশ করব। তো শায়েক, প্রোগ্রাম একেবারে শেষ পর্যায়ে, আপনি যদি শেষ পর্যায়ে দু একটি কথা বলে নেন। একবারে শেষের যে কথাটা আমি ওখানে হইতাম চাইমু যে নিকাহ একটা ইবাদত, যেভাবে মসজিদ আমরা নামাজ পড়ি, রমজান সময় রোজা রাখি, হজর টাইমে আমরা হজ করি, এই ইবাদতগুলারে যেভাবে গুণার থেকে মুক্ত রাখা আমরা প্রত্যেকে আমরা খুব সচেতন। একজন মানুষ এত গুণা করক নামাজ পড়া অবস্থায় তার সাইডে কোনো গুণা হইলে এটা হে বন্ধ করে, রমজান শরীফ এটারে বন্ধ রাখে, হজ করা অবস্থায় বহুত মানুষ গুণার থেকে বাঁচে। এই হিসাবে যদি আমরা নিকারে না ইবাদত মনে করি তো অবশ্যই আমরা একটা গুণাক তাই কীভাবে মুক্ত করা যায়, বিশেষ করে কবিতা কীভাবে মুক্ত করা যায় একটা যদি আমরা বুঝি লাইতে আমরা পক্ষে সম্ভব হইব, এবং কমিউনিটির প্রত্যেক দায়িত্বশীল যারাও আছি আমরা প্রত্যেকেও আমরা এলাকার কিছু পরিবেশ কিছু নমুনা আমরা করি, যদি যে আমরা কিছু বিবাহ আমরা এখন তিওলা শুরু করবো আমরা যে ইনশাল্লাহ সুদী শেষ পর্যন্ত কবিতা আমরা ওই তো দিতাম না, আমরা এলাকা কিছু বদ্ধপরিকর যদি ওই নমুনা পেশ করতে পারি তো হয়তো আল্লাহ পাক আমরা এটা সুযোগ দিব। আল্লাহ তো আমিন। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা দার্সে হাদিসের এই প্রোগ্রাম দেখতেছিলেন, প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আশা করি আমার সম্মানিত অতিথি আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, সেই বিষয়ের উপর আমরা আমল করব, মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি সুন্নাহর উপরে যদি আমরা আমল করতে পারি আমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবো, আমাদের ফ্যামিলিতে সুখ শান্তি নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগামী সপ্তাহে দার্সে হাদিসের এই প্রোগ্রাম দেখার কথা বলে এখানেই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।